সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো এখানে এখন আমি রেডি হয়েই একবারে আজকে ব্লগটা শুরু করছি। একটু বেরোবো, যাবো হাসনাবাদে, কিছু দরকারি কাজ আছে, যেরকম আমাদের পঞ্চায়েতে যেতে হবে আর মাকে একটু ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। তো তা আমিও ভাবছিলাম যে প্রেশারটা চেক করিয়ে নেব। আমারও মার কয়েকটা দিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো চলো, আজ সকালেই আবার একটা পার্পেলের পার্সেল আসলো, তো এখনও এটাকে আনবক্সিং করিনি। ভাবলাম যে চলো ভিডিওটা অন করি, তারপরে দেখি যে এর মধ্যে কি এসছে। ঠিক আছে, তোমাদের সামনেই আজকেটা ঘুরে দেখা যাক। এটা একটা অ্যাডের প্রোডাক্ট, তো কি দিয়েছে সেটা একটু দেখি। এটা আছে হলো এনভাইভের শিমার গ্লো ফিক্সার। তো এটারই প্রমোশন দিতে হবে আমাকে। ঠিক আছে, এটা এসছে, আমি ম্যামকে জানিয়ে দিই, তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম হরিপুর। তো এখানেই আর কি ডাক্তারবাবুর চেম্বার। আর আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা মনে হচ্ছে, না এক্ষুনি বৃষ্টি নামবে। ওই যে মা গেছে, দাদা ভাই গেছে, ওখানে আমি একটু পেশাটা মাপিয়ে নিই। কালকে ছেলেটা কুচি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তাই তাই এখন এই যে এসছে টিটেনাস নিতে। কত জায়গায় কেটেছি। একজন ছুটি ছুটিয়ে বসে আছে এখানে, আর একজন পেশার মধ্যে বসেছে। তাই যে আমরা আবারও বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হাসনাবাদ। ওখানটাই নতুন কি তৈরি হচ্ছে, জেটি, জেটি ঘাট। আমাদের এই যে ইছামতী নদী, দেখো জোয়ার এসছে এখন, অমাবস্যার গুণ। তো দেখো পুরো একদম জল এই রাস্তার এই মাথা পর্যন্ত চলে এসছে। ঠিক আছে, এখান থেকে একটুখানি, হ্যাঁ, আর এর মধ্যে দুমকর পড়ে যায় কেউ, আমি বললে আমি আর দেখতে হবে না। আমার দুমকর পড়ার দরকার নেই বাবা, দুমকর পড়তে হবে না। আচ্ছা পড়বো না, ঠিক আছে। এইটা দেখো মা, এইটা এই বোর্ডটা ওই ওই জিনিসগুলো রেখে দিয়েছে, বালির বস্তাগুলো, আর ওই জায়গাটাই ইয়ে হয়ে গেছে। আর একটু জলে হলেই ব্যাস। ওই যে আমাদের হাসনাবাদের বনবিবি সেতু, চলো যাই। এই যে নামলাম এখানে, ওরে বাবা রে কতটা জল, এটা দেখেই আমার ভয় করছে। এতটা জল দেখেই তো ভয় করে। নামা, ডুব দেবো একটা ডুব সাঁতার। ওরে বাবা, কেন ডুব সাঁতার দেবো না, ও এমনি সাঁতার পারে, এটা এমনি সাঁতার দাও। ওই বোটটা যাচ্ছে, দেখো ফটফট 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 করতে করতে যাচ্ছে। চলো একটু খাওয়া দাওয়া করবো, সকালবেলা কিছু খাইও নি। তো দেখি ওই ইয়েতে যাবো, কি বলে তারাও ব্রিজের ওখানে নানপুরি খেতে যাবো। ঠিক আছে, বাহ, এখানে যে ব্রিজের তলায় মুড়িঘাটে মন্দির আছে, এখানে দেখো পুজো পুজো হচ্ছে, পুজো কালী পুজো। এই যে ব্রিজের তলায় এই যে কাকুর দোকানে আসলাম, এখানে নানপুরিটা বেশ ভালোই বানাই। তাই যে চলে এসছে আমাদের নানপুরি আর তার সাথে তরকারি। তো দাদা ভাই বসে আছে এখনো, মার হয়ে গেছে, মা পেয়ে গেছে। ঠিক আছে, ক্যামেরাটা ঘোলা ঘোলা আছে। চলো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, এবার যাবো গিয়ে একটা কাজ আছে, সেই কাজটা মিটিয়ে তারপরে তাই আমরা বাড়ির দিকে যাবো। ঠিক আছে, এই দোকানের জামা টামাগুলো ভীষণ সুন্দর। তা এখানে মা দাঁড়ালো কাঁঠালি কলা কিনবে, কি বলছে, বাড়ি চলো, বাড়ি চলো, গাছ লাগাবো, চলো। হ্যাঁ, ডাক্তারবাবুর ওখানে গিয়ে আমি
আচারটা মাপালাম, ঠিক আছে 170 আছে, বললো যে ঠিকঠাক আছে, আগে যা অবস্থা ছিল বাবা আমার এখন তাও একটু ইয়ে হয়েছে, বেড়েছে। আর এদিকে ব্যাপার হলো যে সবসময় মাথা ঘুরে যেটা বলি না, ওটা হচ্ছে ইয়ের জন্য, কি বলে, হিমোগ্লোবিন কমের জন্য, ঠিক আছে। তো হিমোগ্লোবিন কমের জন্য ওষুধের আগে যেটু দিয়েছিল একটুও ভাল লাগে না, কি বাজে গন্ধ, একদম অখাদ্য খেলেই একেবারে। তো ওই জন্য বললো কি যে কি কুলপির শাক, কুলপির শাক আর কাঠালি কলা খাও তাহলে ঠিক হয়ে যাবে, ওষুধ খেতে হবে না। এই ফুল গাছটা হেভি লাগে দেখো, হলুদ হয়ে আছে, কি সুন্দর লাগছে। আর এই যে রেল গেটের এখানে এই দেখো এই ক্লাব ঘরটা, এও পুরো রেলের কম্পার্টমেন্ট বানিয়ে দিয়েছে, হ্যাঁ জানলা টানলা সব আছে। চলে আসলাম হাটে, চলো দেখি কি কেনাকাটা করা যায়। একটু দেখলাম যে হাটটা চলছে, একটু ঘুরে টুরে যাই দেখি। হ্যাঁ বাহ এই লাগছে তো। তো কাকিমানির দোকানে আবার আসলাম, ভালো লাগছে, হ্যাঁ হেভি লাগছে। কুচিতে এরকম ও তাহলে তো হেভি শাড়িটা, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। দেখ বিয়ে বাড়ি পরবো বলে পছন্দ হলো শাড়ি, নিয়ে নিলাম। এবার চলো যাই। বাহ এখানে কি সুন্দর সুন্দর বেড কভার বিক্রি হচ্ছে দেখো। ওই আসতে খোকা ওড়ে যাচ্ছিস তো, চলো দেখি এবার ব্লাউজ কিনতে হবে, শাড়ির দরুন আবার কি মশারি কিনবে নাকি ব্লাউজের বদলে তুমি, চলো। এই যে বরুণ কাকুরে কাছে এসে আবার এই যে শুরু করেছে, কিচ্ছু নেবে না, সব টেন্ডারে নামাচ্ছে, নামিয়ে বদমাইশি করছে, ঠিক আছে। কালার জামার কালার গুলো হেভি হেভি, এই যে বিশেষ করে এই জামাগুলো আমার হেভি লাগছে। আমি বাবা এখানে বসে পড়েছি, আবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, কোমর টোমর দিয়ে টনটন করে, তো ওই জন্য বসে পড়লাম। তা হাট থেকে বেরিয়ে এখানে এসে দাঁড়ালাম, এই যে মা এখানে বসলো সব কিছু নিয়ে, দাদা ভাই গেল একটা ভাড়া এসেছিল তো গেছে, দাঁড়িয়ে আছি, আসুগো তারপরে এই করবো যাবো। ওখানে গেট পড়েছে, ট্রেন বেরোলো। আমার আর একটা পার্সেল আছে, তো ওই দাদা আর কি এক্ষুনি ফোন করলো, করে বললো যে একটা পার্সেল আছে দিদি, তা কোথায় আছেন? তাই বললাম যে এরকম হাসনাবাদে, উনি ছিলেন হলো ওই নদীর ওপাশে রামেশ্বর পুকুর, তাই বললাম তাহলে হাসনাবাদে আছে, এখন এখান থেকেই নিয়ে নিই। হ্যাঁ তো ওই জন্য এখানে এসে দাঁড়ালাম দেখি। তো এই যে আমি পেয়ে গেছি আমার পার্সেলটা, তো এটা আমি একদম অন্য একটা ওয়েবসাইট থেকে আমি নিয়েছি, এটা জানি না আদৌ এর মধ্যে জিনিস আছে কি। এখন বাড়ি যাচ্ছি, দাদা ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, এবার বাড়ির দিকে যাই। বেলা হয়েছে অনেক, হাসনাবাদের যে কাজগুলো ছিল সেগুলো আমরা মিটিয়ে নিয়েছি। সকালে আমি যে প্রোডাক্টটা পারচেস করেছিলাম এটা হচ্ছে আমার একটা প্রমোশনের পার্পেলের থেকে এসেছে, ঠিক আছে। তো এটা তো আমার আর কি ঠিকঠাকই এসছে, তাছাড়া আরও একটা আসলো হচ্ছে, ওটা আমি নিজে অর্ডার করেছিলাম ইনস্টাগ্রাম থেকে, ওই ইয়ে আমার ফোনের ব্যাক কভার, তো যেটা দেখে অর্ডার করেছিলাম সেটা আসেনি, মানে ছোট এসছে কভারটা, তো ওটাকে রিটার্ন করার জন্য দেখি অ্যাপ্লাই করেছি, ছোট হয়েছে, ওটা অ্যাপ্লাই করেছি, দেখি ওনারা কি বলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি। এরা মা ফুল, এরকো এই শাড়ি বলছি না, এদেখো কি সুন্দর পরে নিয়েছি দেখে তো, নতুন শাড়িটা, ও কিরম লাগছে, কিরম লাগছে বলো দেখো, এই ও বলছি না এটা কুচ, এটা কুচ এরকম ভাবে পড়েছি। তা কেমন লাগছে শাড়িটা, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানি, ওই যে বসে বসে শাড়ি পরা হয়ে গেছে, বসে বসে, ঠিক আছে। হ্যাঁ তা একটু ব্লাউজটা দাঁড়াও, ম্যাচিং ম্যাচিং হয়েছে অনেকটা,
এই ব্লাউজ পিস বুঝেছো, শাড়িটা আনার পর আমি আর মানে সবুজ হইনি, এটাকে খুলে মুলে আমি পুরোপুরি দেখে নিয়েছি, এত সুন্দর লাগছিল। হ্যাঁ এটা গ্লাসাতেই বানাই। ওরে হাওয়া হাওয়া ফান 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 করে চলে শুরু করেছে। আমি আমি অন্য শাড়ি ইয়ে করেছিলাম যে অন্য একটা শাড়ি কিনবো, আর তার মধ্যে আর কি ওইটা দেখতে দেখতে আমার এই কালোর সাথে গোলাপি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এইটা আমি নেবো ভেবেছিলাম। তারপরে দেখছি যে একই হয়ে যাচ্ছে, মানে ওই কালার এই কালারটা একই, ওটা কিন্তু গোলাপি না, ওটা পিঁয়াজি পিঁয়াজি কালার, মানে এরকম এরকম ক্যামেরাতে কেমন এসে যায়। যাই হোক আমি এটা নেবো বলেই আমি ইয়ে করেছিলাম, তারপরে মা বললো তুই তাহলে ওইটা নে, শাড়ির ভিতরটা এরকম কাজ করা বুঝেছো। আর এই হচ্ছে আঁচল, এটার আবার ব্লাউজ পিস আছে, এ হচ্ছে ব্লাউজ পিস, এই যে গোলাপি প্লেন তাই এটা আর আমি নিলাম না, মানে নিলাম না বলাটা ভুল হবে, নিয়েছি তাই সবাই নিলে। আর একটা এটা হচ্ছে মা বললো যে বৌদিকে ভালো লাগবে, নতুন বউ নতুন বউ, তো ওই জন্যই এটা বললো ভালো লাগবে। এটারও ব্লাউজ পিস আছে নীল, আর ওই ভিতরে হ্যাঁ ভিতরে আঁচলটাও হচ্ছে নীল। আর আরেকটা কিনেছি এই যে খুলে ফেলবো, আমি করবো এটার এটার দেখো কালারটা দেখো, হলুদের মধ্যে গোলাপি, ঠিক আছে দাঁড়াও পুরো শাড়িটা হলো হলুদ, হ্যাঁ আর এই হচ্ছে আঁচল, আর এর সাথে আবার গোলাপি এই যে ব্লাউজ পিস, ঠিক আছে এটা আমি দেখো না, এই দেখো এরকম ভাবেই পড়ছি, ঠিক আছে ভালো লাগবে মনে বলো, এইটাই আমি আমারটা খুলে ফেললাম, এই যে ব্লাউজ পিস ওপেন না না হাতা আছে হাতা, এই যে ডিজাইন হ্যাঁ। তো বুনুদের আজকে নেমন্তন্ন বাড়ি আছে, যাচ্ছে হলো অন্নপ্রাশন, তো বুনু এই যে মুড়ি সব রেডি হচ্ছে, চুল বাঁধার ম্যাডাম হচ্ছে, এই যে ম্যাডামের কাছে এসছে দিদিমণি। তাই যে এখন আমি আর মা দুজনে বেরোলাম ওই ইয়েতে যাচ্ছি, থামিদা বাড়ি যাচ্ছি এই যে শাড়ি নিয়ে, ঠিক আছে চলো যাই। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, এর থেকেও মানে চোখে দেখতে ভালো লাগছে যতটা ক্যামেরাতে ভালো লাগছে, সামনাসামনি বেশি সুন্দর। চলো আমাদের হয়ে গেল ঠাম্মি বাড়িতে শাড়ি দুটো দেওয়া, এবার যাচ্ছি হাঁটতে হাঁটতে, বাবা সন্ধ্যা হয়ে গেল, আর একটু আগে আসলে ঠিক হতো, আবার কাকে মারা ওই যে সাজতে আসলো যে ওই জন্যই, নাহলে আমি যখন বলেছিলাম মাকে বিকেলবেলা বেরোতে হ্যাঁ তখন ঠিক ছিল আমি বেরোবো, আর সেই মুহূর্তে আসলো তো ওই জন্য মাকে বললাম যে চলো তাহলে আগে রেডি করে দিতাম, তারপরে না হয় আমরা যাচ্ছি। এই যে এখন একটু সন্ধ্যাবেলা রেডি হলাম, রেডি হয়ে যাচ্ছি আমাদের আর কি গ্রাম প্রধানের বাড়িতে, ঠিক আছে আমি সকালে বলেছিলাম যে পঞ্চায়েতে যাব, তবে আর কি পঞ্চায়েত যাওয়া হয়নি, আমার একটু খেয়াল ছিল না, তো এখন মনে পড়লো হঠাৎ করে, তো ওই জন্যই আমাদের আবার প্রধানের বাড়ি হচ্ছে ওই ইয়েতে কি বলে তকিপুর, তো সোনাইকে ডাকলাম, ওই যে সোনাই দাঁড়িয়ে আছে, আমি রেডি হয়ে গেছি, ব্যাগে নিয়ে নিয়েছি কাগজপত্র, চলো যাই। তাই যে
বাড়ি এসে ঝটপট একদম রেডি হয়ে গেলাম। এভাবে ভাই সাজুগুজো করেছি, এবার সাজুগুজো আমার কমপ্লিট হয়নি, মেকআপ বাকি আছে, লিপ বাম পরেছি জাস্ট, তাছাড়া আর কিছুই করা হয়নি, চুলটা বেঁধেছি আর এই যে এই শাড়িটা পরলাম। তা এই এখন এত রাতে আমি সাজুগুজো করে আমি অন্য কোথাও যাচ্ছি না, বাড়িতেই আমার একটা মেকআপ ভিডিও শুট আছে যেটা প্রমোশনের জন্য এসেছিল না আজকে, এটা তো এটাকেই আমার শুট করতে হবে। তো এখন না আইলাইনার, তো যাই হোক ওই জন্যই আর কি এখন রেডি হলাম, রেডি হয়ে তারপরে তো তোমাদের সাথে কথা বলছি। তো চলো আমি আগে আমার শুটটা কমপ্লিট করি, তারপরে আবার পরে কথা বলছি। তা আমার শ্যুট করা কমপ্লিট, এমনকি খাওয়া দাওয়াও কমপ্লিট, খেয়ে দিয়ে আমি একটু ভিডিওটা এডিট করছিলাম। তো রাত হয়েছে অনেক, এখন কটা বাজে জানো? রাত 2:30 এই যে। তো এখন আমি ঘুমাতে যাচ্ছি, সবাই ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো। তা টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। আমার হাতে ফোন আছে, আমার আগের ফোনটা, তো ওই জন্য এরকমভাবে টাটা দিলাম, টাটা।